আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমরা সোজা ট্রেডিং একাডেমি থেকে বলছি। আজকে আপনাদের সাথে উপস্থিত হওয়া কারণ, রিসেন্টলি বাংলাদেশ বিমান বাহিনীর বিমান সেনা পদের সার্কুলার চলছে এবং এই সার্কুলারে যারা এখনও পরীক্ষা দেয়নি বা তোমরা যারা এখনও পরীক্ষা দেওনি বা তোমাদের এখনও পরীক্ষা বাকি আছে, তো পরীক্ষা যাদের বাকি আছে তারা কিন্তু চাইলে অবশ্যই আমাদের সোজা ট্রেডিং একাডেমিতে এক মাসের অথবা 15 দিনের একটা কোর্সের জন্য প্রস্তুতি তুমি নিতে পারো। কি নিতে পারো? তো নিতে পারলে কি একটা প্রশ্ন, আমাদের সকল স্টুডেন্ট এরা বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে তোমাদের মতো আমাদের ভিডিওগুলো দেখে বা অন্যান্য টিউটোরিয়ালগুলো দেখে তারা কিন্তু আমাদের এখানে আসছে প্রস্তুতিগুলো কোচিং করার জন্য। এই যে কোচিং করে তোমাদের কেমন লাগতেছে? সবারই ভালো লাগতেছে। প্রস্তুতির জীবনে কোনো জায়গায় শেষের অভাব নাই, অর্থাৎ শেষ বলে কোনো কথা নেই প্রস্তুতি। তুমি পরীক্ষার জন্য যত বেশি প্রস্তুতি নিবে তত বেশি তুমি ভালো করবে এবং তোমার সাফল্যের পথে তুমি আগায় যাবে এক ধাপ। তো ঠিক তেমনি বাংলাদেশ বিমান বাহিনীর বিমান সেনা পদের জন্য চান্স পেতে চাইলে টেকনিক্যাল, নন টেকনিক্যাল বা আদার্স অন্যান্য যে ট্রেডগুলো রয়েছে, প্রত্যেকটা ট্রেডে বিভিন্ন পরীক্ষার পদ্ধতি রয়েছে। পরীক্ষাগুলো সম্পূর্ণ MCQ আকারে হয় এবং এই পদ্ধতির মাধ্যমে তোমাদের মেধা যাচাই করা হবে। তো যেহেতু MCQ পদ্ধতিতে পরীক্ষা হয়ে থাকে বিমান সেনা পদে, তোমাদের যারা এখনো পরীক্ষা বাকি আছে তোমরা অবশ্যই আমাদের সোজা ট্রেনিং একাডেমিতে যোগাযোগ করতে পারো, কারণ আমরা IQ এর জন্য এখানে প্রায় 4000-এর মতো কোশ্চেন আমরা প্র্যাকটিস করাই। কোশ্চেন তো সবাই কত কোশ্চেন আসলে হবে স্যার? 4000-এর মতো IQ প্র্যাকটিস করানো হয়। পাশাপাশি ফিজিক্স আছে, ম্যাথ আছে, ইংলিশ আছে, সাধারণ জ্ঞান আছে, ওভারঅলি সব বিষয়ের উপরেই আমরা প্রস্তুতি করাই। এবং আমি জোর গলায় বলতে পারি আমাদের এই সোজা একাডেমিতে যারা আসবা বা যারা আসে প্রস্তুতি নিতে তারা অবশ্যই কোনো না কোনোভাবে পরীক্ষায় তারা উপকৃত হবে, কারণ এখানে আমরা প্রবল প্রস্তুতি এবং নিবিড় অনুশীলন হয়। এই প্রবল প্রস্তুতি এবং নিবিড় অনুশীলনের জন্য তোমরা অবশ্যই আমাদের এখানে আসতে পারো, কারণ প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। কারণ আমরা একটু অনুভূতিগুলো জানতে চাই, কারণ এখানে তো সবাই বিভিন্ন জেলা থেকে আসছে। এখন আউসান ভাবে তুমি যখন প্রথম আসলা বিমান বাহিনীর জন্য যে IQ টা দিলা, ওই IQ তে কত পাইছিল স্যার? প্রথম যখন পরীক্ষা দিতে যাই 3 পাইছি স্যার। প্রথম 100 মধ্যে 3 পাইছি স্যার। আর আজকে তোমার 25তম ক্লাস চলতেছে, এই 25তম ক্লাসে এসে তুমি কয়টা পাচ্ছ IQ স্যার? 100 মধ্যে 98টা। 100 মধ্যে 98টা সে পাচ্ছে, তার মানে এটা তার প্র্যাকটিসের ফলাফল, তাই না স্যার? প্র্যাকটিসের ফলাফল। এরপরে আর কার কাছে জানতে চাইব? হ্যাঁ, হৃদয়ের কাছে চাই। হৃদয়, তুমি প্রথম হৃদয় আসতে পরিশাল থেকে তুমি যখন প্রথম IQ টা দিলা 100 মধ্যে কত পেয়েছিলে? 3-4টার মতো। আচ্ছা, আর এখন এই কয়েকটা দিন ক্লাস অতিবাহিত হওয়ার পরে কত পাচ্ছে? 90-95-এর উপরে। 90-95-এর উপরে পাচ্ছে আর কি, তাই না? Yes sir। তাহলে প্র্যাকটিস যত বেশি করা যাবে তত বেশি পরীক্ষার সাফল্য আসবে, এতে সকল পরীক্ষা। আশিক তুমি কত পাইছিল স্যার? প্রথমে তো স্যার 5-6-এর মধ্যে পাইছিলাম স্যার। আর এখন কত করে কর স্যার? 90-এর উপরে স্যার, 90+। তাহলে এই যে প্র্যাকটিসটা যে করানো হয়েছে, এই প্র্যাকটিসটা যদি আমরা সব জায়গা বা সব সময় করতে থাকি, আমাদের একাডেমিতে যে আসতে হবে ইটস নট লাইক দ্যাট, তুমি প্রস্তুতি যে কোনো জায়গা থেকে নিতে পারো। Yes sir। কেন? Yes sir। কোনো জায়গা থেকে যে কেউ প্রস্তুতি নিতে পারো, কিন্তু প্রশ্ন হবে একটাই যে তুমি কতটুকু শিখতে পারছো। Yes sir। Yes sir। তোমার শিক্ষাটার মধ্যে সঠিক কি জিনিস আছে বা সঠিক পদ্ধতিগুলো আছে কিনা, বা যে শিক্ষাটা তুমি নিচ্ছ সেই শিক্ষাটা দিয়ে তুমি তোমার স্বপ্নের জায়গায় পৌঁছাতে পারবা কিনা। Yes sir। আশা করি আমাদের সোজা একাডেমি সঠিক শিক্ষা প্রদান করে, প্রবল প্রস্তুতি এবং নিবিড় অনুশীলন করায়, যার কারণে আমাদের ছাত্ররা প্রত্যেকটা বাহিনীতে যখন পরীক্ষা দিতে চায় তখন তারা অবশ্যই মেডিকেল, লিখিত, ভাইবা এবং শারীরিক এই পরীক্ষাগুলোতে তারা ভালো ফলাফল করতে সক্ষম হয়। আর যারা ভিডিওটি দেখলাম ভালো লাগলে অবশ্যই আমাদের এর সাথে যোগাযোগ করতে পারো, আর আমাদের শিক্ষার্থীরা যারা আছে এরা আগামীতে বিভিন্ন বাহিনীতে পরীক্ষা দেবে, বা আপনারা যারা দেখছেন আমাদের জন্য আমাদের শিক্ষার্থীর জন্য সবাই দোয়া করবে। ধন্যবাদ সবাইকে, একটা কাজ করে চলেছে।